দেশ জুড়ে চলছে মা সরস্বতীর বন্দনা, আর সেই আবহেই সুরের সরস্বতী চিরতরে বিদায় নিলেন। প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। চিকিৎসকদের লড়াই কাজে এলো না, কাজে এলো না কোটি কোটি অনুরাগীদের প্রার্থনা, সবই বিফলে গেল। 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার এন সান্থারাম। কোভিড পরবর্তী জটিলতার জেরেই মৃত্যু হলো তাঁর। আজ রবিবার সকাল 8:12 মিনিটে প্রয়াত হন তিনি। চিকিৎসক প্রতীত সামদানি জানান, মাল্টি অর্গ্যান ফেলিওরের জেরেই মৃত্যু হলো তাঁর। কোভিড আক্রান্ত হয়ে প্রায় 28 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আপাতত তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই অন্তিম শ্রদ্ধা জানানো হবে সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। জানুয়ারি মাসের শুরু থেকেই মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান গায়িকা। থামল তাঁর দীর্ঘ 28 দিনের লড়াই। করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত 9ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতাজি। করোনা মুক্ত হলেও শনিবার তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়, ফের ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল তাঁকে। তবুও শেষ রক্ষা আর হলো না। শনিবার লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছিলেন বোন আশা ভোঁসলে, পৌঁছেছিলেন নাতনি শ্রদ্ধা কাপুরও। 1929 সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। সঙ্গীত জগতের অবিংশবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেত্রী হিসেবেও ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন তিনি। 1942 সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম। দীর্ঘ 7 দশকের কেরিয়ারে প্রায় 30,000-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। 2001 সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়েছে। এর আগে পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে তাঁকে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকেও পেয়েছেন লতা মঙ্গেশকর। আজ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। তিনি পরলোকে যেখানেই থাকুন ভালো থাকুন, এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। স্বর্ণযুগের অনেক অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গীতিকার, সুরকারদের জীবনের কথা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।